মাম অনুসার নাম করে সবাই বেলি শর্মা আমরা দেখতে দেখতে এই সাঁওতালি পর্বতের বাসর ঘরে এসে গেছি বাবা আমি মায়ের নাম করে ঈশান করে করিব ছিদ্র তুমি তার আগে তুমি গাঁট থাকো বাবা মুখে বাবা চিন্তা করো না মহারাজের একটি চাবি দিয়েছিলাম আর একটি ডুপ্লিকেট মাল আমি তৈরি করে রেখেছি সেটাও আমি জানি বাবা হ্যাঁ সেটাও আমি জানি যে তুমি একটি চাবি দিয়েছো তুমি দুটি চাবি করেছিলে বাবা আমি তাহলে ওই বাইরে দাঁড়াচ্ছি তুমি বাইরে কিন্তু পাহারা দেবে খুব কড়া নজর ভাবে আর তুমি ওই ভিতরে প্রবেশ করে ছিদ্র করবে একদম তাহলে তুমি দাঁড়াও বেলিশকর্মা ভালো করে দেখো তুমি বাবা আমি আমি কিন্তু মায়ের নাম করে আমি এই ঈশান করে করিব ছিদ্র রাস্তায় যেন কারো দেখতে না পাও বাবা যদি আসে তুমি আমাকে সাড়া দিয়ে দেবে হ্যাঁ আমি এরকম তালি বাজাবো তুমি বুঝতে পারবে বেশ তাহলে আমি ঈশান করে করছি ছিদ্র মাগো তোমার নাম করে আমি ঈশান করে করিব ছিদ্র মা যদি কোনো অন্যায় করে থাকি জননী তুমি ক্ষমা করে দিও এই বিশ্বকর্মাকে জয় মা মনসা ও বাবা ও বাবা ও বাবা ওই দেখো কুকুর 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 বেলিশকর্মা সামান্য একটি কুকুর দেখে তুমি যদি এর মাপ করো তাহলে মানুষ দেখলে তুমি কি করবে বাবা ও চিন্তা নেই আমি একটা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আসছি কুকুর যদি আসে আমি গর্দান কেটে দেবো ঠিক আছে বেলিশকর্মা তুমি কড়া নজর দিয়ে থাকো জয় মা মনসা জয় মা মনসা জয় মা মনস মহারাজ আমি সত্য কথা বলছি মহারাজ এই দেখুন মহারাজ আমার হাতে লাল নীল বাটালি আছে মহারাজ আমি এই বাটালি নিতে এসেছি মহারাজ বিশ্বকর্মা তুমি হলে ব্রাহ্মণ পুত্র বিশ্বকর্মা সত্য কথা বলো বিশ্বকর্মা এই পুনরায় কেন এই বাসরের মধ্যে প্রবেশ করেছো মহারাজ রাস্তায় যেতে যেতে প্রচন্ড পরিশ্রম হয়েছে তাই এক জায়গায় বটবৃক্ষ তলায় বসেছিলাম মহারাজ তার আগে আমি বললাম ছেলেকে যে বেলিশকর্মা তুমি দেখো তো যন্ত্রপাতি ঠিক গুছিয়ে নিয়ে এসছো কিনা তো বেলিশকর্মা থেকে বলছে বাবা আমাদের কয়েকটা বাটালি বাসর মাজারে পড়ে গেছে বাবা তাই আমি নিতে এলাম এই বাসর মাজারে আমি বিশ্বাস করি না বিশ্বকর্মা বিশ্বাস করে না মহারাজ কি কথা বলছেন মহারাজ বিশ্বকর্মা তুমি হলে ব্রাহ্মণ পুত্র বিশ্বকর্মা বলো বিশ্বকর্মা বলো কি বা তব কারণ কিসের কারণ এসেছো সাঁতালি পর্বতে লয়ের বাসরে করে বলো সত্য কথা বলো বিশ্বকর্মা আমি সত্য কথা বলছি মহারাজ মানুষ যেমন আমাকে দেবে বিশ্বাস করে তেমন সত্য কথা বলছি মহারাজ আমি সত্যিকারে লাল নীল বাটালি আমি ফেলে গেছিলাম মহারাজ বেশ বিশ্বকর্মা তুমি ব্রাহ্মণ পুত্র বলে আমি তোমাকে বিশ্বাস করে নিলাম তুমি লাল লেলে বাটালি ফেলে রেখে গেছিলে বেশ বিশ্বকর্মা এই মুহূর্তে তোমাদের হাতে যে চাবিটা আছে ওই চাবিটা আমার দিয়ে তোমরা বিদায় হয়ে যাও মহারাজ বেশ মহারাজ বেশ আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি মহারাজ বেলিশকর্মা মহারাজকে চাবি দিয়ে দাও বেশ আমরা এখন আসি মহারাজ এসো বিশ্বকর্মা এই মুহূর্তে যাও জানি না বিশ্বকর্মা কি
তাই তো বিশ্বকর্মা গেছি ওই সাথের পার্বতী আবার আদেশ পালন করতে তারা কেন এখন আসছে না মা ওগো জননী তোমার কথা বদল দিয়েছিল সেই সাঁওতালি পর্বতে তোমার কথা বদল করেছে এই নিশান করে ছিদ্র মা কিন্তু গো জননী বেশ বেশ বলো গো জননী বলো এর দায় কি তুমি নিয়েছো মা হ্যাঁ বিশ্বকর্মা শোনো বিশ্বকর্মা তুমি আবার আদেশ পালন করছো তার জন্য আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি আবার পূজার পরের দিনকে তুমি পূজা পাবে বিশ্বকর্মার পূজা এই আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি মা বলবো না ঠাকুমা বলবো আমার দ কি দেব বলিস কর না কি হচ্ছে বাবা এটা যা দিয়েছি এই আশীর্বাদ নিয়ে চলে যাও তাই নিয়ে যাও বাবা ওটা মায়ের আশীর্বাদ আছে বাবা নারা দিলে কিছু হয় ওই যা দিয়েছি নিয়ে চলে যাও বেলি শর্মা আমার সঙ্গে তোমার মা কথা দিয়েছিল যা মহারাজ দিয়েছে তার থেকে দ্বিগুণ দেবে হ্যাঁ বলেছিল সকালে দেয়নি আমি সবার কাছে বলে বেড়াবো বলিস শর্মা আমার বাবা কুকর্ম করেছে বলিস শর্মা আর আমার ঠাকুমা সে তার সঙ্গে ষড়যন্ত্র আছে বলিস শর্মা বলিস শর্মা বলিস শর্মা তুমি রাজামশাই বলার আগে তোমার বল আমি হরণ করে নিলাম ও গো জননী আমার একমাত্র পুত্রকে কি সর্বনাশ করলে জননী শোনা বলিস শর্মা তোমার ছেলে যে বাচ্চা ছেলে যদি কারো কাছে বলে দেয় শোনো বিশ্বকর্মা তুমি দুঃখ করো না বিশ্বকর্মা দুঃখ করো না যে এই দিন আমি সাথে সাথে পূজা পাবো সেই দিন সতী মায়ের সতী কন্যা স্পর্শ করলে সেই দিন তোমার পুত্র বল ফিরে পাবে হ্যাঁ বিশ্বকর্মা যাও এই আশীর্বাদ নিয়ে তোমরা এখানে চলে যাও বেশ জননী বেশ আমার সন্তান জানি না কবে সেই সতী কন্যার পুরস্কার পাবে আমি জানি না মা তোমার সব লীলা মা তোমার সব লীলা এসো বিশ্বকর্মা খাবো মারবো 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 তবে হবো আমি শিবের কন্যা নাম পদ্মা প্রাণনাথ আমায় ডাকলে কেন সনকা বলো এই কারণে ডেকেছি সাতালি পার্বতে হয়ে গেছে লোহের বাসর ঘর ওই লোহের বাসর ঘর কেমন হয়েছে দাসীকে সঙ্গে নিয়ে তুমি দেখে আসো এই তার চাবি বেশ প্রাণনাথ তুমি এখন এসো আসি সনকা এসো হ্যালো হ্যালো মায়েদের কাছে বলছি আপনারা কেউ যাবেন না এখনই শুরু হবে কাঁচের নাচ মায়েদের কাছে বলছি আপনারা কেউ যাবেন না এখনো শুরু হবে কাঁচের নাচ এই দাসী তাড়াতাড়ি আয় আরে বাসুর দেখতে যাই সনকা আরে সাতালি পর্বতে গো বাসর দেখতে যাই সনকা আরে ধীরে ধীরে চল সনকা
খুব সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। হ্যাঁ তাইলে শানকা, তাহলে এবার আমার পুত্র বিবাহের আয়োজন করতে হবে। হুকুম রায়নাথ, খরে বিলম্ব করো। এই ধর প্রাণনাথ পঞ্চকুল লোহের কলাই। এ তো দেখতে পাচ্ছি লোহের কিছু টুকরো বিশ্বকর্মা, অনেক দিন যাবত এই লোহের বাসরে ঘরে কাজ করেছে, তাই কিছু লোহের টুকরো পড়ে আছে। হুকুম প্রাণনাথ, এই টুকরো নয়, এ হলো লোহের কলাই। লোহের কলাই? হ্যাঁ, লোহের কলাই নিয়ে আমি কি করবো? প্রাণনাথ, যে কন্যা আমাদের পুত্রবধূ হবে, কাঁচা হাড়ি কাঁচা সারা আর এই হারা উলোমনা ধরে অঙ্কন করে সিদ্ধ করতে পারবে, সেই কন্যা হবে আমাদের পুত্রবধূ। অসম্ভব শানকা, কেউ কি কোনোদিন পেরেছে কাঁচা হাড়ি কাঁচা সারা আর এই হারা কাঁচা বেড়ার জারে পঞ্চবুড়ি লহের করে অন্যের সমান সিদ্ধ? পারি পারি প্রাণনাথ, যদি সত্যি মায়ের সাথে কন্যা হয় ওই লোহে অন্যের সময় সিদ্ধ করতে পারবি বা কন্যানাথ অন্যের সময় সিদ্ধ করতে পারবে। তাহলে এই পঞ্চবুড়ি লোহের কড়াই সেই অন্যের সময় সিদ্ধ করতে পারবে। আমি এখনই ঘটক দিজবারকে পাঠিয়ে দেবো কন্যার। এখন আমি আসছি, এসো শনকা। দিজবার ঠাকুর, দিজবার ঠাকুর বলুন মহারাজ। এখনই এসো দিজবার ঠাকুর। দিজাবার ঠাকুর মহারাজ, আমার একটি সুন্দরী দেখে কন্যা জোগাড় করে দিতে হবে আমার পুত্র বিবাহের জন্য। মহারাজ, এর জন্য আমার কাছে এসেছেন মহারাজ? হ্যাঁ দিজাবার ঠাকুর। মহারাজ, এর জন্য কোনো চিন্তা নেই, কেমনই কন্যা অনুসরণ করতে হবে বলুন মহারাজ। রূপে গুণে বিদ্যাধরী পরমা সুন্দরী কন্যা আমায় জোগাড় করে দাও দিজাবার ঠাকুর। মহারাজ, চিন্তা করতে হবে না,
আমি এখনি যাব কন্যা অনুষ্ঠানে বেজি যাওয়া ঠাকুর তাহলে আপনি কন্যা সন্ধানে যান আমি এখন আসি দি যাব আসুন মহারাজ না না অনেক দিনের পরে একটা দান পড়েছে হ্যাঁ হ্যাঁ এই লকডাউনের বাজারে এই একটি কাজ পড়েছে আর বড় ধরনের কাজ মেয়ে কোথায় পাবো জানি না লকডাউনে একটা বিয়ে দিয়েছিলাম না না মুখে মাস্ক ছিল বুঝতে পারিনি বিয়ে দিছি দাঁত এক কোদাল মাটি চলে আসবে এইবারে মুখ খুলে দেখে তারপরে বিয়ে দেব এছাড়া কোনো উপায় নেই আজ ঘটক চলে ঘটক চলে কন্যার অনুষ্ঠানে গো ঘটক চলে ঘটক नमस्कार विशेष घोषणा नागपंचमी अपेरा थेके आमादेर टीमे जे नाचेर काचेर ओपर नाचेर कथा बला हुए चिलो एखोनी ता शुरू होबे आपनारा केउ जाबेन ना शुरू होते चलेछे काचेर ओपर नृत्य